يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ আল্লাহ বলেন, হে ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহ আল্লাহ রসুলের আগ বেড়ে কোনো খেয়াল পেশ করো না, সিদ্ধান্ত দিও না, আল্লাহ আল্লাহ রসুল থেকে আগে বেড়ে যেও না। আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং মহা জ্ঞানী। তোমরা যে কথাবার্তা বলতেছ সব কিছু শুনেন কে, সব কিছু দেখেন কে, কার অন্তরে কি আছে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন্নবী, হে ইমানদার বান্দা বান্দীগণ, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা উঠায়ও না। পরস্পর যেভাবে তোমরা কথাবার্তা বলো, বন্ধু বন্ধুর সাথে যেমন তোমরা কথাবার্তা বলো, ভাই ভাইয়ের সঙ্গে যেমন তোমরা পরস্পর কথাবার্তা বলো, এমন উঁচু আওয়াজে নবীর সামনে তোমরা কথা বলিও না। লা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীজির সামনে যদি তোমাদের সাউন্ড বেড়ে যায়, নবীজির আগে যদি তোমরা সিদ্ধান্ত দিয়ে নাও, তাইলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। মুফাসসিরিনে কেরামে আয়াতের অনেক লম্বা ব্যাখ্যা করেছেন, বলে এ আয়াতে আদব শিক্ষা দেওয়া হয়েছে, আদব নবীর সামনে সাহাবীরা কিভাবে কথা বলবে, নবীর ওয়ারিস ওলামাই কেরামদের সাথে উম্মত কিভাবে কথা বলবে, ছোট বড়র সঙ্গে বড়র সামনে কিভাবে কথা বলবে, আদব শিক্ষা দেওয়া হয়েছে। এই আদবের এখন যথেষ্ট অভাব, মানুষ বলে প্রকৃত মানুষ তাকেই বলে যার ভিতরে আদব আছে। আদব না থাকার কারণে সন্তান বাবা মাকে ধমক দেয়, আদব না থাকার কারণে ছোট বড়কে মূল্যায়ন করে না, আদব না থাকার কারণে সাধারণ মানুষ ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করার সুযোগ পায়। কথা ঠিক না বেঠিক? আদবের অভাব। নবীজির সামনে সাহাবীদের আওয়াজ বেড়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আদব আখলাক নিয়ে কথা বলার নির্দেশ দিলেন, আওয়াজ উঁচু করিও না, যে কোনো সিদ্ধান্ত নবীর সিদ্ধান্তকে প্রাধান্য দাও, তোমার সিদ্ধান্ত পরে, নবীর সিদ্ধান্ত আগে। লা তুকাদ্দিমু বাইনা দাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তুমি তোমার বাবাকে মূল্যায়ন করো, তুমি তোমার বড় ভাইকে মূল্যায়ন করো, তুমি তোমার বয়সে বড় তাকে মূল্যায়ন করো, দীনের দিক থেকে, ধর্মের দিক থেকে, কোরআনি শিক্ষার দিক থেকে যিনি তোমার থেকে বড় তাকে মূল্যায়ন করো, তার সামনে নিজের অহংকার বড়ত্বতা প্রকাশ করিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন্নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি নবীর সামনে তোমরা আগ বেড়ে সিদ্ধান্ত দাও, নবীর সামনে তোমরা উঁচু বাক্যে কথা বলো, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না, আমল নষ্ট হয়ে যাবে। এ আদব আগের জামানায় অনেক বেশি ছিল, এমনকি
অমুসলমানদের মাঝেও আদব ছিল। এখন অমুসলমান কেন, মুসলমানের মাঝেও আদবের সংকট, কি কথা ঠিক না বেঠিক? ছোট বড়কে মূল্যায়ন করে না। হক্কানি আলেম ওলামাদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সে আদব রক্ষা করে কথা বলে না, বলতে পারলেই মনে করে আমি বড়। ছোট বড়কে দেখলে আগে চেয়ার ছেড়ে দিত, বাসে উঠলেন আপনি দেখলেন একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। একটা সময় এমন ছিল, এখনো আছে সংখ্যায় কম, যুবকরা মুরব্বীদেরকে দেখলে চেয়ারটা ছেড়ে দিত, কথা ঠিক না বেঠিক? একজন মহিলা দাঁড়িয়ে আছে, বসার কোনো সিট নেই, আপনি আপনার বিবেককে প্রশ্ন করলেই সিদ্ধান্ত পাবেন যে আদব হচ্ছে আপনি চেয়ারটা ছেড়ে দেন, সিটটা ছেড়ে দেন, ওই মহিলাকে বসার সুযোগ দেন। একজন আলেম উঠেছে গাড়ির মাঝে, কোনো সিট নেই, দাঁড়িয়ে আছে, যুবক তুমি একটু কষ্ট করে দাঁড়াও, ওনাকে সম্মান করো, তোমার বাবার বয়সী একজন মুরব্বী এসেছেন, তুমি দাঁড়িয়ে যাও, একটু কষ্ট করো, তোমার বাবার বয়সী মুরব্বীটাকে সম্মান করো, তুমি যদি সম্মান করো, তুমি যখন বড় হবে তোমাকেও ছোটরা সম্মান করো, এই কথা ঠিক না বেঠিক? قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا. الله رسول বলেন যে ছোটকে রহম করে না, স্নেহ করে না, বড়কে সম্মান করে না। অন্য বর্ণনা আছে জামানার উলামায়ে কেরামদের ইজ্জত করে না, فليس منا, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার কামিল উম্মতের অন্তর্ভুক্ত নয়। তবে এই হাদিসের মাঝে একটা শিক্ষণীয় বিষয় আছে, হাদিসে আগে ছোটদেরকে স্নেহ করার কথা আগে বলেছেন, তার মানে আপনি বড়, আপনি আপনার ছোটকে স্নেহ করেন, সে আপনার কাছ থেকে শিখবে, এ কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজের কিছু বড় এমন আছে সম্মান পেতে চায়, সম্মান পেতে চায়, আপনি সম্মান পাওয়ার আগে আপনার ছোটকে আপনি স্নেহ করতে হবে, ছোট আপনার কাছ থেকে শিখবে। বড়দের কাছ থেকে ছোটদের অনেক কিছু শিখার আছে, কিন্তু আমরা বড় হয়ে সেগুলো তাদেরকে দেই না, যার কারণে তারাও আমাদেরকে সম্মান করে, যার কারণে আদব আখলাকের ত্রুটি, বেয়াদবির প্রকাশ অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় অবশ্যই সে বড়কে শ্রদ্ধা করবে, ছোটকে স্নেহ করবে। আল্লাহকে ভয় করো, মানুষের অন্তরে যদি সন্তানের অন্তরে ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় ঢুকে পড়ে, ওই সন্তান তার বাবা মাকে সম্মান করবে, বাবা মাকে সম্মান করবে, বড়কে শ্রদ্ধা করবে, মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আদব আখলাক ঠিক রেখে কথা বলার চেষ্টা করবে। তৃতীয় আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, যারা তাদের আওয়াজকে নিচু করে রাখে, যারা তাদের আওয়াজকে নিচু করে রাখে ইন্দা রাসূলিল্লাহ, নবীজির সামনে, যারা তাদের আওয়াজকে নিচু করে রাখে নবীজির সামনে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা হলো ওই ধরনের মানুষ, এরা হলো ওই ধরনের মানুষ যাদের অন্তরটাকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচন করেছেন, তাদেরকে তাকওয়ার সার্টিফিকেট
দেওয়া যায়। নবীজির সামনে আওয়াজকে নিচু করবে, আদব নিয়ে চলবে। কিন্তু বর্তমানে দেখা যায় নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যায়, সেখানে গিয়েও একদল শোরগোল করে। এই কথা ঠিক না বেঠিক? আল্লাহর রসুল রওজা শরীফে জীবিত না মৃত? বলেন বলেন, আওয়াজ দিয়ে বলেন, জীবিত না মৃত? নবীজি রওজা শরীফে জীবিত, আপনি সালাম দিবেন, নবীজি সালামের আওয়াজ শোনেন, আল্লাহর রসুল আপনার সালামের জবাব দেন, এখানে এসে নয়, ওই রওজা শরীফে। এখানে আপনি সালাম দিবেন, দুরুদ পাঠ করবেন, ফেরেশতারাই সালামের হাদিয়া নবীজির রওজা শরীফে নিয়ে যাবে। কিন্তু আল্লাহর রসুলের রওজার সামনে দাঁড়ায় আপনি সালাম দিবেন, ওই সালামের জবাব নবীজি শুনতে পান, আল্লাহর রসুল সালামের জবাব দেন, ওই জায়গায় গিয়েও একদল সেখানে শোরগোল করে, এবং যাওয়ার আগে ক্যামেরা রেডি করে রাখে যে আমি যে নবীজির রওজা শরীফে আসলাম, দেশবাসীকে একটু জানায় দাও। কি কথা ঠিক না বেঠিক? দেশবাসীকে একটু জানায় দাও, ওখানে গিয়েও ছবি, কিছু জায়গা একটু নিজেকে সেফ রাখা দরকার। বিনা প্রয়োজনে ছবি উচিত নয়, নিষেধ। যে জায়গায় সারা পৃথিবীর সকল মাখলুকের শ্রেষ্ঠ, ফেরেশতাদের থেকে যার মর্যাদা বেশি, সমস্ত নবীদের ইমাম যিনি, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে মহব্বতে বলেন সাল্লাল্লাহু, সেই মহা মানুষ, সেই মহা মানব, সেই মহান নেতা, এমন মহান ব্যক্তির দরবারে যাব, সেখানে গিয়ে আদব আখলাক ঠিক করতে পারলাম না, আদবের সাথে সালাম দিতে পারলাম না, আপনার এই সালাম কবুল হবে, আপনার এই সালাম কবুল হবে না, আপনার এই সালাম রওজা শরীফে যাবে না, আপনার এই সালামের কারণে আপনি সুপারিশ পাবেন না, আপনার এই জিয়ারত কবুল হবে না। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা সওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা নবীজির সামনে আওয়াজকে নিচু করবে, আওয়াজকে নিচু করে রাখবে, এরা হলো এই ধরনের মানুষ যাদের অন্তরটাকে আল্লাহ তাকওয়ার জন্য কবুল করেছেন, যাদের অন্তরটাকে আল্লাহ তাকওয়ার জন্য কবুল করেছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। যাদের মাঝে আদব নাই তাদের জন্য ক্ষমা নাই, কথা ঠিক না বেঠিক? যাদের মাঝে আদব নাই তাদের মাঝে ক্ষমা নাই, যাদের মাঝে আদব নাই তাদের জন্য পুরস্কার নেই। চতুর্থ আয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এই সুরার নাম সূরাতুল হুজরাত। হুজরাত, হুজরাতুনের বহুবচন, যার অর্থ হলো কামরা, কক্ষ, যার অর্থ হলো কামরা, যার অর্থ হলো কামরা, কক্ষ, রুম। আর এই আয়াতের মাঝে চতুর্থ আয়াতে হুজরাত শব্দ এসেছে, সেই সাদৃশ্যতা বজায় রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সূরাতুল হুজরাত। তো এই আয়াতের প্রেক্ষাপট লেখেন, একদল নবীজির দরবার এসেছেন, দ্বিপহরের সময় আল্লাহর রসুল খাবার খেয়ে একটু বিশ্রাম নিতেন, নবীজির দরবারে এসে আওয়াজ দিতেছেন বাহির থেকে, নবীজি তখন বিশ্রাম নিতেছেন, ডাকতেছেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এভাবে বলতেছেন ইয়া মুহাম্মদ, উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ আমাদের কাছে বের হয়ে আসেন। আল্লাহর রসুল উঠলেন, কাঁচা ঘুমটা ভেঙে গেল, নবীজির কষ্ট হল,
আর ডাকার ধরনটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন, নিশ্চয়ই যারা দেয়ালের বাহির থেকে পর্দার আড়াল থেকে আপনাকে ডাকে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, আল্লাহ বলেন তাদের অধিকাংশই মূর্খ, বুঝে না, জানে না, আদব সম্পর্কে জানে না। আপনি নবীকে কিভাবে আদব দিয়ে কথা বলতে হবে, কিভাবে ডাকতে হবে বুঝে না, বড়কে কিভাবে সম্মান করতে হবে বুঝে না, আলেম ওলামাদের কিভাবে ইজ্জত করতে হবে বুঝে না। আল্লাহ বলেন আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশ অবুজ, তাদের অধিকাংশই মূর্খ। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম, আল্লাহ বলেন তারা যদি ধৈর্য ধারণ করত, বাহির থেকে আপনাকে ডিস্টার্ব না করে ধৈর্য ধারণ করত, অবস্থান করত, আপনি বের হওয়ার জন্য অপেক্ষা করত, লাকানা খাইরাল লাহুম, তাদের জন্য উত্তম ছিল, এটা তাদের জন্য ভালো হতো। তাদের এই বেআদবির কারণে, তাদের আদব আখলাকে ঘাটতি থাকার কারণে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য কোন সম্মানিত ব্যক্তিকে আপনি যখন ডাকবেন, মুফাসসিরিনে কেরাম লেখেন কোরআনে কারীমে সূরা নূরেও এর বিবরণ দেওয়া হয়েছে, আপনি তার দরজার সামনে দাঁড়ায় সালাম দেন, একবার সালাম দেন, দুইবার তিনবার সালাম দেন, ভিতর থেকে যদি আওয়াজ না আসে আপনি চলে যান। অনেক সময় দেখা যায় সমাজের মাঝে যারা আলেম ওলামা একদল ডাকে, এই হুজুর, এই হুজুর, এই হুজুর, কি ঠিক না বেঠি? আমি আমার কথা বলছি না, আয়াতের তাফসীর অনুযায়ী আপনি আপনার সমাজের ধর্মীয় দিক থেকে যিনি সম্মানিত সে যেই হোক না কেন, আজকে আমি আরেকদিন অন্যজন থাকতে পারে, অথবা আপনার পাশে যিনি আছেন আপনি তাকে কিভাবে ডাকবেন, এই হুজুর, এই হুজুর, দরজায় গিয়ে পিটা শুরু করলেন, তাড়াতাড়ি বের হন, আমার জরুরি মাসালা আছে, এটা আদবি না বেআদবি? ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম, শুধু এখানে নয়, আপনি আপনার বাবা মাকে ডাকবেন, আপনি আপনার বাবা মার দরজার মাঝে এভাবে আওয়াজ করে আপনি ডাকতে পারেন না, সেখানেও আদব আছে, তিনি আপনার বাবা, তিনি আপনার মা, তিনি আপনার বড় ভাই, তাকে ডাকবেন, ঘরের সামনে দাঁড়ায় সালাম দেন, তিনবার সালাম দেন, জবাব নাই বের হয়ে চলে যান। যদি ভিতরে তিনি থাকেন তাহলে তার কাছ থেকে আপনি সালামের উত্তর পাওয়ার পরে ভিতরে প্রবেশ করতে পারবেন, সালামও দিতে হবে, অনুমতিও নিতে হবে। সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে মা, দুইটা কামরা, এক কামরায় আমি থাকি আর এক কামরায় আমার মা থাকেন, এক কামরায় আমি থাকি আর এক কামরায় আমার মা থাকে, আমি কি সেখানে অনুমতি নিয়ে প্রবেশ করব? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, ওই জায়গায় তোমার অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, কারণ তোমার মা ঘুমন্ত অবস্থায়, কাপড়ের কি অবস্থা তুমি জানো না, ওই জায়গায় তুমি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। এইভাবে এক মুসলমান আর এক মুসলমানের ঘরে প্রবেশ করবে অনুমতি ছাড়া প্রবেশ করা, এটা বেয়াদবি, এটা বেয়াদবি। ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, পরস্পর ইমানদাররা একে অপরের ঘরে তোমরা প্রবেশ করিও না যতক্ষণ না অনুমতি না নিবে এবং যতক্ষণ না তোমরা সালাম প্রদান না করবে। ঘরে ঢুকার অনুমতি লাগবে এবং সালাম লাগবে, কথা বুঝতেছেন আপনারা? যে কেউ হোক, বিশেষ করে যিনি আপনার বড় তাকে সম্মান করতে হবে, যিনি আপনার বাবা মা তাকে সম্মান করতে হবে, যিনি দীনের দিক থেকে বড় তাকে আপনার শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে।
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। পয়গম্বর আপনি কষ্ট পাবেন না, আপনি ক্ষমা করে দেন, যারা আপনাকে পাচিরের আড়াল থেকে কামরার বাহির থেকে আপনাকে ডাকে, ইয়া মুহাম্মদ উরুদ ইলাইনা, হে মুহাম্মদ আমাদের কাছে বের হয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই বুঝে না, তাদের অধিকাংশই বোকা নির্বুদ, তারা বুঝে না, তাদের অধিকাংশ বুঝে না, দিন ধর্ম আদব আখলাক সম্পর্কে তাদের জ্ঞান নেই। তাহলে এক নম্বর, আল্লাহ আল্লাহর রসুলের সামনে, আল্লাহর রসুল নাই নবীর ওয়ারিসদের সামনে, নবীর ওয়ারিসও আপনার সামনে নাই, আপনার বড় ভাইয়ের সামনে, আপনার বাবা মার সামনে আগ বেড়ে কোনো সিদ্ধান্ত চাপায়া দেওয়া সেটা সুন্নত পরিপন্থী ইসলামী শিষ্টাচার বহির্ভূত বিষয়। বড়দের সামনে উঁচু বাক্যে কথা বলা এটা বেয়াদবি। মানুষকে, সম্মানিত মানুষকে বাহির থেকে এভাবে অনুমতি ছাড়া ডাকা এটা বেয়াদবি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।